Bascango Municipality Election. Election ki tingi agotala doli ni simi chenge duda duda bakhakse amsa dogobo awi muni ufla kafa nang laja. Thangri ni phanphunuk la thini bo dali dal bodo ni bising choplo laima bo thangla liya. Chongmar ni awi mungo ambasa bakhakse wo thangri shogoi cha TTADC hapani Deputy CEM Onimes Deburma te ti pramothani President Boromganang BK Rangkhol. AMC election ward number 2415 of Katam Amsani Lokorong Thaniwo Chongman Awimung Panda Klajaka Kring Shawo Rinku Mok Onimes Deburma Tai Seba Kore Ok Khroktam Kirindet Not Tuyi Chongmani Lukothum Panda Sonsajaka Ambasa Block Committee Johannagon Amsayo Pandakong Nar Thani Deputy CEM Onimes Deburma DGP IPFT Hapang Phaipuru Jatre Jat Kongru Marong No Riya Angri Lukorong Mathai Shokta Kepla Marong Tuyi Chersaka Abno care, gata tripulan bahai ke manai hane, shumonti sa zangmano, kofiroka. Boshaka, ambasa amtai agiwa, edishiwa kobzak tongmane se, hapang tai borok naimani bai, general ungi mano hunike, titi edisi amtai kobwe patar arino tuibo gata tripulan ungi mano, abo seng senam nai. Gata tripulan tipra mota senam nai hane, korang kepla ke saka, Deputy CEM Onimes Deburma. Ambasa Purushoba. নির্বাচনে আমাদের টিপ্রামথা যিনি প্রার্থী টিপ্রামথা থেকে রিঙ্কু মক মহাশয়ের সমর্থনে আমাদের যে নির্বাচনী সভা সভা যিনি সভাপতি ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কয়েকটি কথা বলব আমি সম্মান জানাব আমাদের টিপ্রা মথার যিনি পার্টি প্রেসিডেন্ট শ্রদ্ধেয় বিকে রাঙ্কর মহাশয়কে এবং এখানে যারা উপস্থিত রয়েছেন আমাদের টিপ্রা মথা দলের পক্ষ থেকে টিপ্রামথার মহিলা সংগঠনের সকল নেতৃবৃন্দকে ওয়াইটিএফের আমাদের নেতৃবৃন্দদেরও আমি শুভেচ্ছা জানিয়ে আমার কয়েকটি কথা আমি বলব এই যে নির্বাচন ত্রিপুরায় শুধু আমবাসা নয় এই নির্বাচন হচ্ছে আগরতলা শহরে খোয়াই শহরে তেলিয়ামুড়াই ধর্মনগরে রাজ্যের প্রতিটি জায়গায় যেখানে পৌর পরিষদ এবং আগরতলা নগর নিগমের নির্বাচন সেই জায়গাগুলোতে নির্বাচন হচ্ছে অন্তত আমার রাজনৈতিক জীবনে তিনটি বার নির্বাচনী প্রচার করার জন্য সুযোগ পেয়েছি এই নির্বাচন হলো চতুর্থ নির্বাচনের নির্বাচনী প্রচার এইবারের নির্বাচন কিন্তু অন্য ধরনের মনে হচ্ছে অন্য নির্বাচনগুলোতে আমরা দেখেছি প্রতিটি রাজনৈতিক দলের তার সজ্জা নির্বাচনী প্রচার সমস্ত কিছু গণতান্ত্রিক পদ্ধতিতে হয় এইবারকার নির্বাচন বিশেষ কোন একটা দল ছাড়া অন্যান্য দলের প্রচার সজ্জা সেই মাত্রায় আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে আতঙ্ক যারা ভোটার তারা ভোট দিতে পারবেন কিনা সে আতঙ্ক এখানকার মানুষের মধ্যে যেমন রয়েছে ত্রিপুরায় সর্বত্র যেখানে নির্বাচন হচ্ছে সেখানে সে আতঙ্ক আছে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তিন বছর ছয় তিন বছরের সরকার যাকে মানুষ বলেছিল আমরা চলে পাল্টাই পাল্টি একটা পরিবর্তন আনব ত্রিপুরার বুকে এমন একটা পরিবর্তন আমরা আনলাম যে পরিবর্তনের জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের নিজের কথা বলতে পারছি না
নিজের মত করে আমরা চলতে পারছি না। আমাকে দেওয়া হলো এখানে আমবাসায়, যে সমস্ত জায়গায় আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, লম্বা ছড়া, ভৈয়া পাড়া, শান্তি পাড়া ইত্যাদি এলাকায় বলছে যে এখানে কোন সড়ক ব্যবস্থা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই। ছ মাস আগে এই এলাকার মানুষ এ আমবাসা পুরো পরিষদের এলাকার বাইরের মানুষ আমাকে ভোট দিয়ে এডিসি নির্বাচনে জয়যুক্ত করে, এবং তার পরে পরে আমবাসা এলাকার প্রতিটি জায়গায় যখন খোঁজ খবর দিতে শুরু করেছি, দেখলাম যে তিন বছরের সরকার খগেন্দ্র রোয়াজা পাড়া সে ভুলেই গেছে, এখানকার শ্রীনিবাস পাড়ার মানুষের কথা ভুলে গেছে, সেখানকার মানুষ পানীয় জলের অভাবে ভুগছে। বাদ দিয়ে দিন যেখানকার মানুষ পানীয় জলের অভাবে যেমন হাহাকার অবস্থা, তার স্নানের কোন জল নাই, রাস্তাঘাটের ব্যবস্থা নাই, করব কি? মানুষের প্রশ্ন হলো এই নির্বাচনে আমরা কাকে ভোট দেব? যারা প্রতিশ্রুতি রেখেছে তারা গ্রাম্য বাংলায় করলে আরো বেশি সুবিধাই বনেকে। আমি দেখলাম আমার পূর্ববর্তী যিনি বক্তা তৃষা প্রমুখ ছিলেন বিজেপি, উনিও বেশ সুন্দর কথা বলেছেন, বিজেপি কেন ছেড়েছেন এই দুই তিন মিনিটের মধ্যে উনি বলেছেন। আমাদের মনে রাখতে হবে সংসদের নির্বাচনে আজকের যারা বিজেপির ফ্লেগ নিয়ে ঘোরাঘুরি করেন তাদের কি প্রতিশ্রুতি ছিল, ঘরে ঘরে চাকরি দেব, মিস কল দিলেই নাকি চাকরি দেব। আর মিস কল তো দূরের কথা, সম্পূর্ণ কল দিয়েও তো কোনো উত্তর নাই। আমিও তো মিস কল দিছিলাম এদের মধ্যে, কৈশিটার মধ্যে রিচার্জই নাই। তারপর আমি বললাম বিজেপিদের বলছে এখনো মিস কলের যে নাম্বারটা আপনারা দিচ্ছেন এই নাম্বারে যদি রিচার্জের পয়সা না থাকে আমি অনিমের যাবর মা পয়সা দেব, তবু দেখাদের চাকরি দেন নাই তো খুশ খবর নাই। এক দেহ ধর্ম কে আইছেন এখানে যার নাম সুনীল, সুনীল কথার অর্থ কি আপনারা জানেন? এমন নীল সবচেয়ে ভালো নীল সুনীল আয়া কইছে, তাই উনার নাম এখন কি নিষ্কল বাবা, রামদেবের যোগাসনের বাবা বলে, আর নিষ্কলের বাবা হচ্ছে সুনীল দেওধর। ত্রিপুরাতে তাই নাকি ঘরে ঘরে চাকরি দিব, তারপর 2000 টাকা সামাজিক ভাতা দেবে, কত কিছু প্রতিশ্রুতি। 100টা ট্রাইবাল ভিলেজকে তারা মডেল ভিলেজ করে তুলব। আমি বিজেপির সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আপনারা শ্রীনিবাস পাড়াই যান, খগেন্দ্র রোয়াজা পাড়াই যান, ওই সমস্ত জায়গাকে মডেল ভিলেজ করুন, তারপরে সে আমাদের সামনে কথা বলুন। বিজেপি বলবে না, আজকে বিজেপির নাকি এখানে সভা আছে, আমাদের পরেই তাদের। আমার কথা হলো আপনি 200-300 সব প্রতিশ্রুতি দিলেন, একটাও পালন করছেন না, আজকে আবার মাইকে আগে কি আর প্রতিশ্রুতি দিব? আপনারা বোকা পাইছে যে দিনের পর দিন শুধু মিথ্যা কথা কইব, হাঁস পালন করলে বলে অক্সিজেন বৃদ্ধি পায়, ২-৩ লিটার দুধ মাথার মধ্যে নিয়ে গিয়া তাই হিসাব করছে খালি,
এই দুধ বিক্রি করতে করতে একটা গরু থেকে দুইটা গরু বানানো, দুইটার থেকে দশটা, দশটার থেকে বিশটা, চিন্তা করতে করতে একটা জায়গায় যখন ফাওয়া মেয়েরা যখন পেরে গেল এই দুধের পয়সাও গেল। মানুষ শুধু স্বপ্ন দেখাইছে, কোন চাকরির চিন্তা নাই, বার্ধক্য বাধার কোন চিন্তা নাই, মানুষের কাছে আজকে কোনো পয়সাই নেই। মানুষ বলে আজকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের সমস্ত মন্ত্রীরা মান্ডা লাগা, মান্ডা জানেননি মানে নিকাপ টেকাপ লাগাওয়া। আমার তো পাঁচ বছরের পুরনো শার্ট পরিয়েছি, আমার জুতা ওই যে ইলেকশন ক্যাম্পেইনের জুতা। আমরা মানুষের জন্য কাজ করি, নিজের জন্য না, মান্ডা লাগানির আমাদের এটা আমাদের পেশা না। এই যে রিক্সা লাগাইয়া নেতারা এবং রাস্তাঘাট পরিষ্কার করে সেন্ট মারবো, কারণ আজকে সেন্ট বিভাগের সেন্ট মারবো এরা, এদের নেতারা এবং সেন্ট লাগাই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখবো। মানুষের জন্য কি কাজ করবেন? কালকে আগরতলা শহরের মধ্যে গেলাম, গিয়া শুনলাম দাদা মশার উপদ্রবের কথা বলেন, মশাই তো থামাইতে পারছে না। এরা বিজেপির সরকার আসার পর মশা শুধু বাড়ছে আগরতলা শহরের মধ্যে, কারণ মশার ওষুধের পয়সা নেতারা সব গিলিয়া খাইছে, এখন মশার উপদ্রবে মানুষ থাকতে পারে না। কিছুই হইছে না মহিলাদের, কিছুই হইছে না। বেকার বাতা ভার্যক্য বাতা তো দূরে রাখেন, ৫০-৫৫ হাজার যারা বার্ধক্য বাতা পাইত, সামাজিক বাতা পাইত, একদিন আমার তথ্য দেখেছিল এই ৫৫ হাজার লোকের বাতা বাকি করে দিতে হচ্ছে। কই বলে আধার কার্ডের লোকের নাম মিলে না, বাবার নামের লোকের মায়ের নাম মিলে না। আরে আগের সরকার কি অন্য নিয়ে তারা কি এমনি দিয়ে গেছে দিল্লি থেকে পৌঁছাইছে, এই সরকার এমনি সব বাতিল করে দিচ্ছে। তারপরে আয়া করবো আপনার কি মার্কেট বুদ্ধি করবে, কি মার খাইতে পদ্ম কুমুয়ার কইতে কইতাম তো পদ্ম মার খাইতে ভুলে গেছি গিয়া। মানুষ খালি বিজেপি দেখলে কি কুম্ভবার, এই কুম্ভবারের ভোট দিতে কইবে, কিন্তু ভোট আমাদের অমূল্য সম্পদ গণতন্ত্রে, এদের মূল্য আছে, এই মূল্যটাকে আপনাদের ব্যবহার করতে হবে। যারা নির্বাচিত হবে এখান থেকে আমাদের রিঙ্কু মত চুলের স্টাইল দেখছেন আপনারা, আমার তো চুল নাই কিন্তু রিঙ্কুর চুল আছে। রিঙ্কু মত আমাদের প্রার্থী, আমাদের প্রার্থীর কি কাজ থাকবো এখানে? যদি ব্রেইনের ব্যবস্থা না থাকে, ব্রেইনের জন্য রিঙ্কু মত কাজ করবেন? এইখানে যদি কোন গরিব মানুষের ঘর না থাকে, আমবাসার পুরো পরিষদের ক্ষমতা ব্যবহার করে ওই গরিব মানুষকে ঘর দেওয়ার দায়িত্ব থাকবে রিঙ্কু মগের। রিঙ্কু মগ স্টাইল মারার জন্য দীপা মাথার টিকিট পাইছেন না, মানুষের জন্য কাজ করার জন্য। আমরা এডিসিতে ক্ষমতাতে আসলাম, মানুষ কইতে পারে ওনারা কি করছেন, আরে টাকা আপনার মোদি সরকারের কাছে, টাকা আছে বিপ্লব সরকারের কাছে, আমরা এই পর্যন্ত ৩৫০০০ কোটি টাকার প্রজেক্ট দিল্লি সরকার, কেন্দ্রীয় সরকার এবং বিপ্লব সরকারের কাছে আমরা পাঠাইলাম, দিচ্ছি আপনারা পয়সা, পয়সা দেন উন্নয়ন দেখেন, পয়সা ছাড়া উন্নয়ন হয় না। কিন্তু এরা পয়সাই নেকি করছে, সাধারণ মানুষের কাছে পয়সাটা খরচ করে নাই, কিছু কন্ট্রাক্টর, কিছু মাস্তান। ত্রিপুরায় কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসছে, এই টাকা দেখতেছে কোন মাস্তানদের হাতে। এই আম্বাসেটা তারা খোঁজ নিয়ে দেখি, যদি রাত্রে বেলা হামা দেয় এই সমস্ত নেতাদের মাল খাইতে আপনারা ভোট ধরতে পারতেন, এই হলো তাদের অবস্থা। আর যারা সরকারে থাকিয়া মানুষের গালাগাল করে টিপ্রালেন্দের কি মেপ হইল এটা নিয়ে আলোচনা করছে, টিপ্রালেন্দের মেপ তো এদিকে আপনার কথাই ঠিক হবে নাকি, আপনার বক্তব্য ঠিক হবে নাকি? টিপ্রালেন্দের একটাই মেপ,
যেখানে যেখানে টিপ্রারা থাকে ওই জায়গা থেকে নিয়েই গ্রেটার টিপ্রালিয়ান হবে, এটাই কথা, এটাই ম্যাপ। ওই দেশে ছত্তিশগড়ে একজন ধান পালে সেটাও আমাদের ম্যাপের মধ্যে আইব, কার কি অসুবিধা হইত? আজকে যদি বাঙালির একটা গ্রেটার বাঙালি রাজ্য করতে চাই পৃথিবীর মধ্যে যেখানে বাঙালিরা আছে, আমার সেখানে কি মাথা ব্যথা? যেখানে খুশি রাজ্য চাইব, এটা নিয়ে এদের মানুষের জন্য কি দেবে তারা, কি প্রতিশ্রুতি হবে এটা না। ওদের টিপ্রালেনের কি ম্যাপ হবে? আরে ম্যাপ যদি দেখতে চান আমার নাম কুটকুলে করিতে কোরিনের দায়িত্বে জবাবই দিতে পারছে না। আমি জবাব দিয়ে গেলাম ইউটিউবের মধ্যে, এটা দেখানো হোক, দেখো টিপ্রালেন গ্রেটার টিপ্রালেনের ম্যাপ হচ্ছে যেখানে যেখানে টিপ্রারা আছেন ওইটাকে নিয়ে আমরা গ্রেটার টিপ্রালেন করবো, এটাই ম্যাপ। জেনারেল করে যদি কে করছে মানুষ প্রশাসকরা করছে, আর গ্রেটার টিপ্রালেনের ম্যাপ তো মানুষই করবে, এটা আমরা করবো, আমাদের কেউ শিখাই দিত না, এটা আমাদের দাবি। আর আতঙ্ক সরেছিল ত্রিপুরাজ্যের মধ্যে এডিসি ইলেকশনের আগে, অনেক রাজনৈতিক দলেরা খুঁজছিল টিপ্রা ম্যাপের যদি ক্ষমতায় আসে এডিসিতে বাঙালিরা এডিসিতে থাকতে পারবেন না। আজকে সরকার যায় কেউ গলার মধ্যে কেউ রামবাউ রাখছে, চাকু রাখছে কেউ পেটের মধ্যে, আমরা ওই ধরনের পার্টি না, আমরা সম্মান দিতে জানি। মহারাজা প্রদ্যুত কিশোর মানিক্য বাহাদুরের পূর্ব পুরুষদের একটা ইতিহাস আছে, এই ইতিহাস মানুষের জানা উচিত। নোয়াখালীতে যখন জাতি ডাঙ্গা হইত তখন ত্রিপুরার তৎকালীন মহারাজা সেখানকার জাতি ডাঙ্গায় দুর্ধর্ষ ব্যক্তিদের কাছে গেলেন, গিয়ে উনি বললেন আসুন আমার স্বাধীন ত্রিপুরার যে আপনারা এখানে থাকুন, এইভাবেই তো এখানে বাঙালি অংশের মানুষের আগমন। আজকে তাদের বদনামি কইরা করতে গিয়ে কইতেছে কই ত্রিপুরা মেধা যদি এডিসিতে ক্ষমতা দখল করে বাঙালিরা থাকতে পারবে না। আমি বলি ত্রিপুরা মেধা যদি এডিসিতে ক্ষমতায় নাই তো অনেক কুখ্যাত রাজনৈতিক দলের রামদাওয়ের আঘাতে ত্রিপুরায় রক্তের বন্যা বইতো, আমরা শিক্ষার্থী পাচ্ছে না, এই কথা মনে রাখেন। আর ত্রিপুরার যে যে বেকারদের কিছু হচ্ছে না, শান্তি সম্প্রীতি নষ্ট হইতেছে যেখানে সেখানে, যারা সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের বাড়ি ঘরে গিয়া তারা হানা দিতেছে, একটা লোক আগস্ত হয় মদ খেলে তো সত্য কথা কয় মানুষের, মদ খায় আগরতলায় একটা ওয়ার্ডে বনমালীপুর বিধানসভা কেন্দ্রে গায়া করছে মুখ্যমন্ত্রীদের, পরের দিন ওই লোকটার এমন ভাবে পিতা দেওয়া হইল, পিটতে পিটতে তার এমন আড্ডি বাঁধে 108টা জায়গায় নাকি তার আড্ডি বাঁধে গেছে, বাজবুই লোকটা, এটা গণতন্ত্র? মোদীর বিরুদ্ধে আমি যদি দিল্লিতে গিয়ে বক্তৃতা করি মোদী সেই কাজ করবেন না, কারণ ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, এখানে আমার কথা বলার অধিকার আছে, এটাকে কেউ কেড়ে নিতে পারবে না, এটাই আমাদের অধিকার। আর ত্রিপুরা মাথার লড়াইটা হচ্ছে সেই দিকে, বামেরা বামেরা কোথায় আজকে এত ভয় পাই গেলে? আজকে থেকে 3-4 বছর আগে বামেদের তো নেতার অভাব ছিল না, কেউ ইউআইএফ এর লিডার, কেউ ইউআইএফ এর লিডার, কেউ রান্না কি করে যে এই রান্নাঘরের শ্রমিকের নেত্রী, কেউ আবার সিটুর নেতা, নেতাই তো ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রায় আধা লক্ষ নেতা বামপন্থীদের, আজকে গেল কোথায়? এত ভয় পান কেন? আপনাদের নামুন, গণতন্ত্র রক্ষায় শুধু মেলার মাঠে বইয়া প্রেস ব্রিফিং দিলেই হতো না,
মেলার মাঠ থেকে বাইর হয়ে আপনারা দেখান লালের কথা মতো কি কিন্তু পারতো না দাইন্দ্র দাইন্দ্র পারতো না 25 বছরের মানুষের সঙ্গে যে ব্যবহারটা করছে বেকারের বহর বাড়াইছে খালি 1 লাখ বেকার 1 লাখ থেকে 2 লাখ 2 লাখ থেকে আজকে 10 লক্ষ প্রায় বেকার ত্রিপুরার মধ্যে এইটাও কিন্তু বাংলাদেশের অবদান আছে এটা কি ভুলু কোয়া এক একটা মুখে বুড়া বানায় সাথে তার কইতে পার্টিতে কইব কই ফ্ল্যাগ লাগাও ফ্ল্যাগ লাগাই তো লাগে কি 3 বছর সে বিয়ে করার টাইম আছে কইতে তোর বউরে চাকরি দিমু চিন্তা কইতা তোর বউরে চাকরি দিমু কই তো চাকরি দিতে না এরপর তো ছেলে সন্তানের জন্ম হইছে কই এখন তো পুরাই গেছ যা এখন বার্ধক্য ভাতা নিয়া লও এটা করতে করতে কতজনের জীবন শেষ করলো পাঞ্জাবি পুইরা ব্যাগ জুলাইয়া সমাজ সেবার নাম দিয়া অনেক মানুষ কিন্তু আজকে বুঝছে কইলে ভাই 25 বছর জীবনের জীবন যুবন হারে ফেলাম কিছু তো আর পাইলাম না তারাই কিন্তু এক সময় বিজেপিতে ফাল মারছে ত্রিপুরাতে বিজেপি কিচ্ছু ছিল না বিজেপি তো আমিও প্রচার করছি বিজেপি লোক পাইতো না বিপ্লব বাবুরা তো সেদিন পাঠাই দিছে দিল্লি থেকে এত লাকি রান্না বান্না প্রায় শেষ এরপরে খালে ভাত মাংস সব রেডি বিপ্লব বাবু আইছেন এরা আরামসে খাওয়া আরম্ভ করছে এটি তো লাকি ম্যান আর বিজেপির বুদ্ধিন আমার মতো রাজনৈতিক কর্মীরা আমরা বিজেপির বুদ্ধিন দেখছি 2009 সালের পার্লামেন্ট নির্বাচনে বিজেপির সঙ্গে আমার দলটার অ্যালাইন ছিল ধর্মনগর থেকে শুরু করে সারা ত্রিপুরার মধ্যে বিজেপির সঙ্গে নির্বাচনের প্রচারে নামলাম কে ছিল কেউ ছিল না তখন আর এই বিজেপি সিপিএম এর যখন ফাল নাই রেখে বিজেপির মধ্যে কংগ্রেসের যখন ফাল নাই রেখে মধ্যে করে 3 মাসের মধ্যে ত্রিপুরার যে চেহারা পাল্টাই গেছে আর সেই বিজেপি ক্ষমতাতে আয়াই মানুষের উপর আক্রমণ চালিয়েছে কেউ রাজনীতি বিজেপির বিরুদ্ধে কেউ বক্তৃতা করতে পারবেন কিন্তু ত্রিপুরা মথা এই এবিসি নির্বাচনে জয়লাভটা করাইয়া কইরা আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে ধীরে 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 গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরাই আনলাম আমরা জানি যে 2-3টা সিট দ্বারাই আমরা আমবাসা পুরো পরিষদ এটা আমরা দখল করতে পারবো না কিন্তু আমবাসা পুরো পরিষদে গণতান্ত্রিক পথ আমরা দেখাতে পারবো এই 3 প্রার্থীর জয়লাভের মাধ্যমে আমরা আওয়াজ তুলব আমরা আগরতলায় প্রার্থী দিয়েছি চুরদের বিরুদ্ধে লড়াই করার জন্য যারা সমাজের মানুষকে শোষণ করে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা লোক আমার জিগায় কয় দাদা কংগ্রেস তো আগে শুধু সম্পদ বানায় গেল মেডিকেল কলেজ বানাইছে এয়ারপোর্ট বানাইছে রেল লাইন বানাইছে পিজিপি আয়া দিকে সবটা বিক্রি করে নিতেছে কি দাদা খুব খুব বর্তমান সব বিক্রি করছে এর পরে আমার জ্যাঠামশাই আমার বাবার বড় ভাই তালুকদার ছিলেন ওনার ছেলে জমি বিক্রি করতে করতে একেবারে পায়খানা করার জায়গা নাই কিছু জায়গা আমার আমরাও কিনছি এটা বাস্তব আমার ভাইটা যখন জায়গা বিক্রি করে আমরাও কিছু কিনছি এটা বাস্তব কিন্তু বিক্রি করতে করতে পায়খানা করার জায়গা নাই বিজেপির যে অবস্থা এটা মানুষ ভাবে যেটা কেন বিক্রিটাতে আরে আমি কইলাম আমি আমি সব ভাবি ঘুমানোর আগে পায়খানার মেশিনে বইয়া ভালো ভালো আইডিয়া এই কিন্তু পায়খানার সময় বা স্নানের সময় বইয়া জল ঢালতে ঢালতে ভাবি মোদিজি কেন এয়ারপোর্টে এ আদানির কাছে বিক্রি করে দিল আমি কোনোদিন উত্তর পাইছি না এক মদতি চিল্লাইতেছে রাস্তার মধ্যে এক ফ্যান পিল্লা চিল্লাইতেছে মোদি আমি জানি তুমি কেন এই এয়ারপোর্ট বিক্রি করে দিছ কয় গাজা নিয়ে যাইবা তুমি এয়ারপোর্ট দিয়া এখন তো গাজা নিতে পারে না ড্রাগস নিতে পারে না কেন কারণ এখানে
CBM এর আর্মি আছে, কংগ্রেসের আর্মি আছে, তিনটা মোটর আর্মি থাকতে পারে, এরা যাইতে পুত। তো প্রাইভেট পার্টি আমি যদি প্রেম লাগে আজকে এয়ারপোর্ট দিয়া দেই আমার গাজা যখন আমি পাচার প্রমাণ প্রেম লাগলে কোন প্রেম লাগ দুই বস্তা গাজা যাইতে তো তুমি এদের কন্ট্রোলে রাখো আমি তো ভাবলাম মধ্যবর্তী তো ঠিকই কথা কইতেইটা এই কারণে যখন আমরা যদি সরকার আইতাম পারি কই মসান্ডার রামদাও রাখে পার্কিং না কোসুসো পার্কিং এই সমস্ত ফালতু রামদাও দায়ী করতে সিজ করাইতে পুলিশে পাঠায়া কত বড় মাস্তান ত্রিপুরার মধ্যে আছে সমাজ জুড়ে পার্কিং না কো বেটা দড়ি দিয়া টাইম না শহরের উপর দিয়ে আপনারা করেন কেউ মাস্তান করবে না মাস্তানি যুগ গেছে বিজ্ঞান শিখো অঙ্কশিখো নিউক্লিয়ার সাইন্টিস্ট হো ডাক্তার হো ত্রিপুরা রাজ্যে কিডনি চিকিৎসার কোনো ডাক্তার নাই বিজেপি আজকে তুমি সরকারে আছো তুমি ত্রিপুরার মেধাবী ছাত্রদের পরীক্ষা নিরীক্ষা করে তাদের পরীক্ষার মধ্যে যাচাই করে ত্রিপুরার বাইরে কিডনি বিশেষজ্ঞ করতে তোমরা টাকা খরচ করো কিডনি বিশেষজ্ঞ তৈরি করে আনো এটা করতো না কি করছে জানেন এখানে নাকি এখানে যারা প্রাপ্তি করছে আমার লক্ষ্য বিজেপি সিপিএম এর এরা বলে আমি ঢুকে কে যেখানে মানুষ বিয়ে কলেজে যাইব তার জন্য টিপ্রার মধ্যেই কম্পিটিশন নিতে কোনটা আছে 100 জন আবার প্রার্থী যে 1000 জন এই যুগে বিজেপি আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য আমি এডুকেটেড একজন প্রার্থী হিসেবে ঠিক করছে দিলেন ভোট দিলে কানা দেবমে নিয়ে যাইব আপনি চুপ দেখলে আপনি এই খেজুরের খেজুরের কাটার উপর বিরিয়ে দেবো কান্না এরপরে বলবেন অমাগ্য অপারণ করবেন আমরা না নিজেরা বাচ্চা থাকে আজকালের নেতাদের চোখ খুলতেই হবে চোখ কান খোলা থাকতেই হবে এই সমস্ত মিনারদের দিয়ে কি এরা সব লুটপাটের একটা ব্যবস্থা আর কি লুটপাট করতে পারবে যদি প্রার্থী কিছু না দেন সিগনেচারও তো বলি ঠিক মতো করতে পারেন আমি শুনলাম এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ইউ মাস্ট নো বিজেপি মিনিস্টার্স এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ইজ এ প্রফিট মেকিং অর্গানাইজেশন ইন্ডিয়ান রেলওয়ে ইজ মেকিং প্রফিট তো কেন বিক্রি করছে দে হ্যাভ সার্টেন টার্গেট তাদের মনে যন্ত্রণা না আমরা যদি সরকার আইতাম পারি কই মসান্ডার রামদাও রাখে পার্কিং না কোসুস পার্কিং এই সমস্ত ফালতু রামদাও দায়ী করতে সিজ করাইতে পুলিশে পাঠায়া কত বড় মাস্তান ত্রিপুরার মধ্যে আছে সমাজ জুড়ে পার্কিং না কো বেটা দড়ি দিয়া টাইম না শহরের উপর দিয়ে আপনারা করেন কেউ মাস্তান করবে না মাস্তানির যুগ গেছে বিজ্ঞান শিখো অঙ্ক শিখো নিউক্লিয়ার সাইন্টিস্ট হো ডাক্তার হো ত্রিপুরা রাজ্যে কিডনি চিকিৎসার কোনো ডাক্তার নাই বিজেপি আজকে তুমি সরকারে আছো তুমি ত্রিপুরার মেধাবী ছাত্রদের পরীক্ষা নিরীক্ষা করে তাদের পরীক্ষার মধ্যে যাচাই করে ত্রিপুরার বাইরে কিডনি বিশেষজ্ঞ করতে তোমরা টাকা খরচ করো কিডনি বিশেষজ্ঞ তৈরি করে আনো এটা করতো না কি করছে জানেন এখানে নাকি এখানে যারা প্রাপ্তি করছে আমার লক্ষ্য বিজেপি সিপিএম এর এরা বলে আমি ঢুকে কে যেখানে মানুষ বিয়ে কলেজে যাইব তার জন্য টিপ্রার মধ্যেই কম্পিটিশন নিতে কোনটা আছে 100 জন আবার প্রার্থী যে 1000 জন এই যুগে বিজেপি আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য আমি এডুকেটেড একজন প্রার্থী হিসেবে ঠিক করছে দিলেন ভোট দিলে কানা দেবমে নিয়ে যাইব আপনি চুপ দেখলে আপনি এই খেজুরের কাটার উপর বিরিয়ে দেবো কান্না এরপরে বলবেন অমাগ্য অপারণ করবেন আমরা না নিজেরা বাচ্চা থাকে আজকালের নেতাদের চোখ খুলতেই হবে চোখ কান খোলা থাকতেই হবে এই সমস্ত মিনারদের দিয়ে কি এরা সব লুটপাটের একটা ব্যবস্থা আর কি লুটপাট করতে পারবে
যদি প্রার্থী কিছু না দেন সিগনেচারও কবুল ঠিকমতো করতে পারেন আমি শুনলাম ঠিক তৈরি করতে পারে মানুষই এটা বিচার করতে ভয় পাইতে নাই যান চুপচাপ দেবেন এবং সাংবাদিক বন্ধুদের আমি অনুরোধ করব ফেসবুক লাইভ দিয়ে রাখেন বিজেপির মাস্তানরা সেখানে কি করে দুনিয়ার মানুষ দেখো বিশ্বের মানুষ দেখো আমেরিকাতে বয়ে মানুষ দেখো আমেরিকাতে বয়ে এক সাংবাদিক কিন্তু খুব গালাগাল করে তাইলেন নাম জানি কি শুনেন সরকার কি গালাগাল করে তাই ওরা সর্বনাশ মুক্ত আমেরিকা তার মানে আমেরিকাতে বয়ে শুনেন সরকার যে কথাগুলো কয় আমরা এটা দেখতে পাইতেছি এখানে তার মানে আমরা যেটা করবো এখানে আমেরিকার বয়ে দেখতে পাইতেছে এবং নির্বাচনের দিনে এই এন্ট্রান্স গুলোতে যে সমস্ত এলাকায় প্রবলেম হইব সঙ্গে সঙ্গে সাংবাদিকদের ডাকবে সাংবাদিকদের ফিরতে চেষ্টা করব সাংবাদিকরা কিন্তু এক জোট তাদের কোনো ধর্ম বর্ণ বলতে কিচ্ছু নাই এরা সাংবাদিক এই সাংবাদিকরাই কিন্তু গণতন্ত্রের কত নম্বর স্তম্ভ কিন্তু চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের কতগুলো পিলার থাকে স্তম্ভ থাকে তার মধ্যে চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক বন্ধুরা এরা কিন্তু গণতন্ত্র রক্ষায় বিশেষ ব্যবস্থা ওনারাই নিতে পারে তাদের সাহায্যের দরকার থাকবে তাদের আমন্ত্রণ করবেন নিশ্চয় আসবেন ওনারা ওইভাবে যদি আমরা নির্বাচনে যাইতে পারি আরে মানুষের এত ফ্ল্যাগ লাগিয়েছে এত ফ্ল্যাগ লাগিয়েছে পোস্টার লাগিয়েছে সবখানে এমনি দিতে এমনি দিতে কত ফ্ল্যাগ পোস্টার লাগিয়েছে একটা প্রার্থী আরে প্রার্থী প্রার্থীর মতো থাকতো দেখা তেরা দেবানি দিতে দিতে এইটা ভিক্ষা অনেকের মন ভেঙে গেল এই ফ্ল্যাগটা তো এডিসির সময়ের ফ্ল্যাগ মুখে আর এরা তো তাজা তাজা ফ্ল্যাগ আনছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই ফ্ল্যাগ দিয়ে ভোট দিত না ভোট দিবে মানুষ এই ফ্ল্যাগ দেখে আপনি ভয় পাবেন না একটা কথাই আছে না ফ্ল্যাগ দেখে কেউ পরিষ্ঠে ভয় আর আলো তার সূর্য আসে এই ফ্ল্যাগ দেখে আপনারা ভয় পাবেন না মানুষ যদি ভোট দেয় জয় অবশ্যই আমাদের হবে ওইখানে যাবেন আপনার জয়লাভ আমাদের করতে হবে বঙ্কু একটু দেখতেছে আমার দিকে কয়া দাদা দেখে আমার জিতায় নিতেছে হ্যাঁ জিতবো বিশ্বাস রাখতেইবো মানুষ যদি ভোট দেয় আমরা কেন জিতবো না মাস্তান কতজন থাকে মাস্তান না আসলে অনেক মাস্তান দেখছি বিভয়ের মধ্যে মাস্তানদের যেই সরকার পাল্টাইব এরা রাত দেখা নাই এরা সরকার থাকলেই মাস্তান না থাকলেও তারা পাইনা জায়গা গেছে আমরা যদি সংঘবদ্ধভাবে এদের সম্মুখে দাঁড়াইতে পারি প্রতিরোধ করতে পারি কোনো অসুবিধা হবে না এবং এই কথা মনে রাখবেন আমাদের পার্টি প্রেসিডেন্টও আমার পরে বক্তব্য করবেন ওনার জন্য আমি সময় রাখবো কারণ বিজেপিরা কিন্তু অনেকে স্পাই দিয়ে রেকর্ড করতেছে যে অনিরাজ দেবমা কি করছে অনিরাজ দেবমা যা বলেছে সরকারকে কাজ করার জন্য বলছে আপনাদের বিরুদ্ধে আমার কোনো কথা না ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোনো কথা না ভারতীয় জনতা পার্টির কাজকর্মের সমালোচনা করলাম মাত্র জনগণ ভোট দেওয়ার আগে আপনারা ভালো কাজ করুন 2023 এগুলো বাকি এখনো কিন্তু যদি কাজ করেন জনগণের মন আপনারা জয় করতে পারেন আর যদি কাজ না করলে শুধু নেতাদের হুমকি দেন কাজ হবে না নাথিং উইল ওয়ার্ক আর একটা জিনিস আজকে আমাদের শ্যাম সাহেব উনি আমাদের পক্ষে কথা বললেন আমাদের হয়েই কাজ করবেন ওনার জন্য আরেকবার হাত তাড়িয়ে ওনাকে স্বাগত জানান ধন্যবাদ এই কথা মনে রাখবেন 2023 সালের নির্বাচনে এই দিক দিয়ে গেল তীব্রমতা ওই দিক দিয়ে গেল তীব্রমতা তীব্রমতা ছাড়া কেউ সরকার গড়তে পারবে না সুতরাং উই আর ইন ভাইবার সিট এই বিশ্বাস আমাদের আছে সুতরাং আমরা আছি গণতন্ত্র রক্ষার জন্য সিপিএম তৃণমূল বা বিভিন্ন অনাচ্ছনক দলের ভোট না দিয়ে তীব্রমাথারে ভোট দিবেন তবেই 2023 সালে ক্ষমতা তীব্রমাথা ছাড়া কেউ সরকার গড়তে পারবে না সুতরাং উই আর ইন ভাইবার সিট
এই বিশ্বাস আমাদের আছে সুতরাং আমরা আছি গণতন্ত্র রক্ষার জন্য সিপিএম তৃণমূল বা বিভিন্ন অনাচ্ছনক দলের ভোট না দিয়া ত্রিপুরা মাথারে ভোট দিবেন তবে 2023 সালে গিয়া ত্রিপুরার যে গণতন্ত্র ছিল এইটা সাহায্য করত আপনারা ভোটটা নষ্ট করবেন না বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না আমাদের প্রার্থীর যে সিম্বল এই সিম্বলটা হচ্ছে পাইনাপেল পাইনাপেলে বাংলাতে কি করবো আনারস মানে যার মধ্যে রস আছে এটা কম কথা না এমনি চিবাই লিখে রস চাইবো আর এমনি খাইবেন এই পর্যন্ত খাইতে পারবেন আগে ছোটবেলায় কি রকম খাইছি তো এ আনারস এমনি হাতে নিয়া আমরা তো ছোট ছোট বাচ্চা এই আনারস খাইছি এইভাবে এই আনারস সিম্বল নিয়ে আমাদের গ্রেজুয়েট একটা ছেলে রিঙ্কুমার আপনাদের সেবায় নেমেছেন এই ছেলেদের যদি আপনারা ভোট দেন আপনারা যদি আশীর্বাদ করেন আপনাদের অবশ্যই কাজ করবেন আনারস তার সিম্বল তাকে আনারস সিম্বল ভুটানিত ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি টুকরা মাথা লৌঙ্গি